আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মেফের ক্রিয়েশনে। সাথে আছি আমি ফাতেমা রহমান এবং সাথে আছে ভিভো সুপার ডুপার স্মার্টফোন। ভিভো স্মার্টফোনটি আনবক্স করব এবং সেই সাথে বিস্তারিত কিছু তুলে ধরব। বক্সের ব্যাক সাইডে দেয়া থাকবে কিছু ফোনের ব্যাটারি, ক্যামেরা, ভিডিও এবং সাউন্ড সহ মডেল, কালার, ডেট এবং আইএমই সহ বিভিন্ন ছোট ছোট সংক্ষেপণের বিস্তারিত। তো প্রথমত বক্সটি খুললেই আপনি পাচ্ছেন ইজেক্ট পিন, যা খুবই প্রয়োজনীয়, সাথে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং ওয়ারেন্টি পেপার সহ অন্যান্য কিছু ছোট ছোট কাগজপত্র সহ সেই কাঙ্ক্ষিত ফোনটি পাবেন। তো তার সাথে অন্য অ্যাক্সেসরিজগুলো দেখে নিব। এর সাথে চার্জার বা অ্যাডাপ্টার, চার্জার অ্যাডাপ্টার এটি ব্যাটারির অ্যাম্পিয়ারের সাথে ম্যাচ করে ইনপুট আউটপুট বোর্ড অ্যাম্পিয়ার সহ ম্যাকিং করা হয়, তাই এটি ফাস্ট চার্জার এবং ফাস্ট চার্জ নিবে এবং দীর্ঘ সময় ধরে ব্যাকআপ দিবে। আচ্ছা, সাথে আছে ডাটা ক্যাবল, এটি সি টাইপ ডাটা ক্যাবল। বারের তুলনায় অথবা অন্য মডেলগুলোর তুলনায় এই ফোনটির সাথে বিশেষ একটি জিনিস তারা প্রোভাইড করেছেন, সেটি হলো ভিভোর অরিজিনাল হেডফোন। তো চলুন ফোনের প্যাকেজিংটি খুলে দেখি। ফোনটি দেখতে গ্লোসি টাইপ, মনে হবে মেটাল বডি, কিন্তু এটি প্লাস্টিক বডিতে। এদের ফিনিশিংটা এতই স্মুথ হয়েছে যেটা চোখে পড়ার মতো। স্মুথ হওয়ায় স্লিপ কাটার ভয় থাকবে, যা আপনাকে অবশ্যই ব্যাক কভার দিয়ে ইউজ করতে হবে। চলুন ওপেন করে একটু দেখি। স্বল্প বাজেটে ফোনটির রেজুলেশন, কালার সুপার ডুপার। ফোনটি রাইট সাইডে মিনিমাইজ, মিডলে হোম বাটন এবং লেফট সাইডে দেখতেই পাচ্ছেন ব্যাক বাটন দেওয়া আছে, যা এর আগের ফোন সেটিংগুলোর মতনই, ফোনগুলোর মতনই, তেমন কোনো চেঞ্জ হয়নি। সেটিং অপশনেও তেমন কোনো চেঞ্জিং আসে নাই। অ্যাবাউটে গিয়ে একটু দেখি, যা ফোনের ডিটেলস দেখা আমার একটু অভ্যাস আছে। আচ্ছা, সেটিং অপশনেও তেমন কোনো চেঞ্জিং আসে নাই। অ্যাবাউটে গিয়ে ফোনের ডিটেলস দেখা আমার একটা বদাভ্যাস। আচ্ছা, এবার আসি ক্যামেরাতেই। ক্যামেরা তো আর যেই সেই না, তাই না? ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল ওয়াইড, অনলি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড এলইডি ফ্ল্যাশ। 4K ভিডিওর সাথে 1080 পিক্সেল দেওয়া আছে। ব্যাক ক্যামেরাতে 16 মেগাপিক্সেল ডিসপ্লে, IPS LCD। ডিসপ্লে সাইজটি 6.58 ইঞ্চি। রেজুলেশন 1080x2408 এবং PPI 401 PPI। ফোনটির রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্টের সেন্সর দেওয়া আছে। তো রাইট সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড হওয়াতে একদিক থেকে বেশ ভালোই হয়েছে, ডিসপ্লের ওপর প্রেশার পড়বে না। এবং পাওয়ার বাটন সহ ভলিউম বাটনও দেওয়া আছে রাইট সাইডে, যার ফলে লেফট সাইডে একদমই কোনো বাটন বা কোনো প্রেসের প্রয়োজন হবে না, একদমই আছে। Y51 মডেলটির সিমপ্লেটি উপর সাইডে দেওয়া আছে, যেখানে আপনি ডুয়েল সিম সহ মাইক্রো এসডি কার্ড দুটোই ইউজ করতে পারবেন। এই ফোনটির নিচের সাইডে দেওয়া আছে অডিও জ্যাক সহ চার্জার পোর্ট এবং স্পিকার সেট এবং স্পিকার অপশন। তো সব মিলিয়ে ফোনটি সুপার ডুপার। ফোন স্পেসিফিকেশন অনুযায়ী বেস্ট একটি ফোন এটি। তো যাদের বাজেট 20,000-এর মধ্যে, তাদের অবশ্যই ফোনটি ইউজ করা উচিত, কারণ ফোনটি নিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। বাজেট অনুযায়ী আপনাদের কাছে অসম্ভব সুন্দর একটি ফোন থাকবে, মধ্যে তারা ফোনটি নিতে পারেন। এটি এখন মার্কেট প্রাইস 19,990 টাকা অফিসিয়াল। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।